আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকবার স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আসলে আমি আপনাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে খুব চমৎকার একটা নিউজ নিয়ে এসেছি আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি। তো আশা করি আমার মালয়েশিয়ান প্রবাসী অবৈধ এবং বৈধ যারা দেশে যেতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তাদের জন্য এই সংবাদটি খুবই হচ্ছে সুখকর হবে। তো সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং আলহামদুলিল্লাহ বলি। আজকে 8ই জুলাই, তো হচ্ছে অবৈধ প্রবাসীদের জন্য যে দারুণ খুশি সংবাদটা আমি আজকে নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এই খবরটা হচ্ছে অনেক বেশি শেয়ার করে দিবেন, যাতে যারা অবৈধ প্রবাসী আছে বা যারা দেশে যেতে চাচ্ছে তাদের উপকার হয়। হয়তো বা হচ্ছে আপনার এই শেয়ারে অনেকেই নতুন এই বিষয়টা জানতে পারবে, নতুন ঘোষণাটা জানতে পারবে। তো ইমিগ্রেশনের নতুন ঘোষণা যা দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার ইমিগ্রেশনের প্রধান ধাতুশ্রী খাইরু দাজাইমি দাউদ ঘোষণা দিয়েছেন যে অবৈধ প্রবাসীরা দেশে যেতে হলে এখন সরাসরি কুয়ালালামপুর থেকে যেতে পারবে, তাদেরকে কোনো ধরনের হচ্ছে ইমিগ্রেশনে হয়রানির শিকার হতে হবে না এবং হচ্ছে কোনো রকম হচ্ছে ফিঙ্গার সেখানে দিতে হবে না। এবং যারা জানে যে সেখানে গিয়ে কী পরিমাণ ভোগান্তি এবং কী পরিমাণ হচ্ছে দালালের খপরে পড়ে সব কিছু অনেক টাকা পয়সা দিয়েও অনেক সময় অনেক কিছুই হয় না। তো আসলে আমরা যারা মালয়েশিয়াতে আছি আমরাই জানি, এর ভুক্তভোগী যারা হয়েছেন তারাও জানে কতটা কষ্ট। তো আলহামদুলিল্লাহ এই জন্য বারবার বলবেন যে খুবই হচ্ছে সুখকর যে এই ব্যাপারটা। তো সেটা হচ্ছে আপনারা কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে দেশে যেতে পারবেন সরাসরি এবং কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, ইমিগ্রেশন ফিঙ্গার করতে হবে না। ইমিগ্রেশন ফিঙ্গার আপনি সরাসরি কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকেই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করে দেশে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে জিনিসটা করতে হবে, অবৈধ প্রবাসী ভাই যারা আছেন এবং আপনারা সরাসরি কুয়ালালামপুর এয়ারপোর্ট গিয়ে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন, কোনো রকম ভোগান্তি বা ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, শুধু লাগবে পাসপোর্টের ফটোকপি। এবং যাদের পাসপোর্টের ফটোকপি নাই তারা 20 রিঙ্গিত ব্যাংকে জমা দিয়ে, মানে হাই বাংলাদেশ হাই কমিশনে গিয়ে 20 রিঙ্গিতের বিনিময়ে হচ্ছে আপনি একটা ট্র্যাভেল পাস নিয়ে নেবেন এবং সেই ট্র্যাভেল পাস দিয়েই আপনি হচ্ছে যেতে পারবেন। এবং খেয়াল রাখবেন যে আপনি যে এয়ার টিকিটটা কাটবেন সেটার যাতে অন্তত 24 ঘন্টা একটা টাইম নিয়ে আপনি হচ্ছে এয়ারপোর্টে পৌঁছাবেন, বা 7 থেকে 8 ঘন্টা অবশ্যই হাতে সময় নিয়ে আপনাকে যেতে হবে। বাকি ফর্মালিটিগুলি যেহেতু সেখানেই করতে হবে এই জন্য আপনাকে অনেক সময় নিয়ে সেখানে যেতে হবে। তো আপনারা অবশ্যই সেগুলি সাথে রাখবেন এবং প্রচুর সময় নিয়ে তারপরে সেখানে যাবেন। তো এই ছিল খুবই হচ্ছে আনন্দের একটা সংবাদ। আশা করি আমার প্রবাসী যারা অবৈধ ভাইয়েরা আছেন এবং যারা দেশে যেতে চাইছেন, পাসপোর্ট আছে যাদের, তারা ঠিক এইভাবে একটা টিকিট কেটেই আপনি সরাসরি এয়ারপোর্টে চলে যাবেন, সেখান থেকেই আপনি যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই করোনাকালীন সময়ে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আবারও নতুন কোনো নিউজ যদি থাকে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।